আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নাই সোশ্যাল ম্যানার কোথায় কি করতে হয় কিভাবে কি করতে হয় আমরা এগুলো জানি না মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় হাই আসলে এটাকে ঢেকে রাখতে হয় কারো মুখের সামনে হাঁচি দেওয়া যায় না মানুষের সামনে নাক খোঁচানো যায় না এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে আমরা জানি না আমরা খেয়ালও করি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন এমনকি ছোটদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোলে এক ছোট্ট শিশু বসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত খেতে গেলেন এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোলে বসলো খাবার দেয়া হলো ছোট্ট মানুষ বাঁ হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে আছেন না এরকম বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এইটা ধরে ওইটা নেয় ওইটা ফালবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোলে বসে ওই সাহাবা বাঁ হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়া গোলাম এই পিচ্ছি এই বাচ্চা সাম্মিল্লা তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লা বলছো আগে বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও বিসমিল্লাহ বলো কুলবি আমিনিক ডান হাতে খাও ওয়া কুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা হিচড়ে করো না ওই সাহাবি বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন খাই নাই সব সময় এভাবে তো বাচ্চাদেরকে শিখাবেন যে বিসমিল্লাহ বলো ডান হাতে খাও সামনে যেটা আছে ওইটা খাও একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে ওনারা দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিঠে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোড়া বানিয়ে খেলতো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ঘোড়া হতো আল্লাহর রাসূল ঘোড়া হতো কে আর ঘোড় সওয়ার হতেন হাসান আর হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবরি চুল রাখতেন লম্বা চুল ঘোড়ার ঘাড়ে যেমনি রশি থাকে হাসান হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুলগুলো ধরে টেনে টেনে ঘোরা ঘোরা খেলতেন সুবহানাল্লাহ বললেন না তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের খেজুরের স্তূপ ছিল উনি যে ছোট্ট মানুষ খাবার দেখলি তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে এটা কি নিজের খাবার হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে ওনার গলায় চেপে ধরলেন চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন আন ইন্না লা নাকুলু সাদাকা হাসান তুমি জানো না আমরা হাশিমি খানদানের লোক আমরা আলে মুহাম্মদ আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে যাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে না খবরদার হাসান খবরদার নাতি ফেলে দাও হাদিসে এসেছে কিখ কিখ মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছেন বলেছেন হাসান আমরা যাকাতের সদাকার খেজুর খাই না খবরদার হাসান কখনো যাকাতের খেজুর খাবে না সুবহানাল্লাহ পড়ো তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শয়তান চিল্লায় বলেন ঠিক কি না অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কি না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন রেইজ ইউর ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিব মদিনার আগের নাম কি ছিল
ইয়াসরিব ইয়াসরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান প্রতিশোধ নেয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাহমাতাল লিল আলামিন আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসব এই শহরের নাম প্রতিশোধের শহর নেভার কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তাইবা মানে পবিত্র নগরী মদিনাতুন নবী নবীর শহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানিয়ে দিলেন এক সাহাবীকে জিজ্ঞেস করলেন মাসমুক নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সব সময় টেনশন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তোমাকে একটা পরামর্শ দেই এই টেনশন নাম বাদ দাও তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোটবেলা থেকে সবাই আমারে চিনে হাজান নামে এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নাই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নাই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নাই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না এই জন্য টেনশন বাড়ছে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো হাজান এবার যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাজান নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের অর্থ সহজ সাহাল মানে কি ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজরে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় রাজি আছেন তো যে সূরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণে আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সূরায় দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল মোট স্ত্রী 11 জন দাসী 2 জন সব মিলে 13 জন আর এট এ টাইমে বেঁচে ছিল 9 জন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো ঘর ছিল না 9 বিবিরে 9টা ঘর করে দিছিলেন এগুলোরই বলে হুজরা সুবহানাল্লাহ পড়েন তো উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই ওরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করতো আমরা আমাদেরকে যেমনে ডাকি আপনার নাম যদি হয় আব্দুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাক ভাই আব্দুল্লাহ এদিকে এভাবে ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আব্দুল্লাহ এদিকে আব্দুর রহিম আমার বন্ধু তো আমি ডাকবো ভাই আব্দুর রহমান এই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ ওনারা কি ডাকা যাবে এই মোহাম্মদ এই ডাকা যাবে উনি কি আমাদের মতো মানুষ উনি মানুষ তবে অসাধারণ মানুষ ঠিক কি না তো কিছু বেদুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন তারা এসে বলতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ এই মোহাম্মদ এই বের হও আল্লাহ বরদাস্ত করলেন না আল্লাহ বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীর ওইভাবে ডেকো না তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা চিল্লায় বলতে হবে কার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে এমপিরে পায় না রাগ দেখে আরে আসছি এমপি হয়েছে তো কি হয়েছে পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ আছে না নাই উনি তো আপনাদের জন্যই কাজ করে উনি যে মিটিংগুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যেয়ে এই হুজুর নামে না এখনো এতক্ষণ ধরে বসে আছি দুই কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে এরকম অভিযোগ আছে না নাই কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের গোসল করা লাগে
হুজুরের বিশ্রাম লাগে, হুজুরের ফ্যামিলি আছে, হুজুরও অসুস্থ হয়, হুজুর রোবট না, ঠিক কি না? এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু আমলে নেবেন। এজন্য সুন্নাহ হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া, মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই, উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন, তাহলে এক নম্বর সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। দুই নম্বর সুন্নাহ যে সালাম দেওয়া, অনুমতি চাওয়া, কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে? আগে কি দিবেন? আওয়াজ করে বলেন, আগে কি দিবেন? সালাম। তারপর আপনার নাম বলবেন, কি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ঘরে বসা এক সাহাবী এসে দরজার মধ্যে কারানার নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মান দা, কে দরজায় কারানারে? সাহাবী বললেন, আনা, আমি। বিষ্ণু বললেন, মান আনতা, তুমি কে? সাহাবী কয়, আনা, আনা। আরে নবী, আমি, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিসের আনা, আনা, নাম বলো মিয়া, আনা, আনা। কাআন্নাহু কারিহাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর কথাটা রিপিট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, কে? বলে, আমি। আরে তুমি কে? সাহাবী বলে, হুজুর, আমি। আল্লাহ রাসূল বলে, আমি, আমি। এটা কোনো নাম হইল? নাম বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেগে গিয়ে দুইবার বললেন, আমি, আমি। তা আমি বললেন না, আবার নামটা বলবেন, আমি কোনো নাম হইল? তো সাহাবি বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, না, আমি তোমার নাম না, তোমার নাম বলবে। তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া, দুই নাম্বার অনুমতি চাওয়া, দরজায় নক করে সালাম দেওয়া, আর নাম বলা। রাজি আছেন? অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না, এটা কি আপনাদের মনে থাকবে? এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কেউ নাই, শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে। আস্তাযিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি? আল্লাহর হাবিব বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে? সাহাবি বললেন, না, কশিন কালে আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইদান ইস্তাযিন আলাইহা, তাহলে তোমার মার ঘরে ঢোকার আগেও অনুমতি নিয়ে ঢুকবা, মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সাহাবি বলে, আনা খাদিমুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ছাড়া ওনার কেউ নাই, আমি তো ওনার খেদমত করি, আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মায়ের ঘরে ঢোকার আগেও অনুমতি নেওয়া লাগবে। তাহলে মার ঘরে ঢোকার আগে যদি অনুমতি লাগে, বোনের ঘরে ঢোকার আগে তোর অনুমতির দরকার নেই? হ্যাঁ, ভাইয়ের ঘরে, ভাবির ঘরে, ভাবির ঘরে ঢুকবেন? হ্যাঁ, অনুমতি নিয়ে ঢুকবেন না? খবরদার, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা। হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি, সে হয়তো বিশ্রাম নিচ্ছে, অল্প কাপড় পরে শোয়া, বা বিছানায় এমনভাবে পড়ে আছে, ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না, ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে? নক করেন, সালাম দেন, নাম বলেন, পারমিশন চান, এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে, আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে, ঠিক কি না? দিস ইজ ইসলাম, আওয়াজ করে বলেন, দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না, শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না, কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব, সালাম দিব, হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না, ইনশাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন ইমানদারদেরকে ডেকে, এই সূরার মধ্যে রব্বুল আলামিন পাঁচবার ইমানদারদেরকে ডাক দিয়েছেন, আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বললেন, অবিশ্বাসীরা শোনো, প্রথম গাইডলাইন, এই সমাজে যদি শান্তি চাও, সমাজটারে যদি সুন্দর বানাতে চাও, আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না, আল্লাহ আল্লাহর রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল, আল্লাহ আল্লাহর রাসূল যা বলছে ওইটা ফাইনাল, না আমার যা মন চায় ওইটা ফাইনাল, কারটা ফাইনাল? আল্লাহ আল্লাহর রাসূলেরটা ফাইনাল। কোনো বিশ্বাসী নারী, কোনো বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি? মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে?
আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বললেন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নাই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হিজাব পরে রাস্তায় বের হও এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটাই ফাইনাল ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেয়াল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে এক সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব ঘুমাবো না এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না আরেক সাহাবী বলল সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন রোজা ভাঙবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন কারণ আল্লাহ রাসূল কি এগুলো শিখাইছেন আমাদেরকে সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখাইছে সারা বছর রোজা শিখাইছে স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন কার এত সাহস যে বলেছে সারা রাত তাহাজ্জুদ পড়বে কই আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ পড়ি না আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিশতে সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় ইন্নি লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আমার নবীর চাইতে